আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বারবার একই কথা বলছি, করোনার কারণে সবাই তোমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, মাস্ক ব্যবহার করবে। মনিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। উপস্থাপনায় আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন, সহকারী শিক্ষক গণিত শ্যামল মেমোরিয়াল মাধ্যম স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী, পাঠ্যপরিচিতি তারপর শ্রেণী সপ্তম বিষয় গণিত অধ্যায় দ্বিতীয় বিশেষ পাঠ 2.1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা দেখো ঐচ্ছিক নিয়োগ কি তা বলতে পারবে, সময় সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে এবং কাজ বিষয়ক সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আলোচ্য বিষয়গুলো বলবো এবং তোমরা সেই আলোচ্য বিষয়গুলো ঝটপট খাতায় লিপিবদ্ধ করে দিবে। আলোচ্য বিষয় হলো ঐচ্ছিক নিয়োগ, কাজের সময় অনুপাত এবং গাণিতিক সমস্যা। আমি আরেকবার বলছি, ঐচ্ছিক নিয়োগ, কাজের সময় অনুপাত, গাণিতিক সমস্যা। আশা করি আলোচ্য বিষয় তোমাদের খাতা লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে দেখো যে ঐচ্ছিক নিয়োগ কাজ করে, ঐচ্ছিক নিয়োগ হলো যে প্রথমত একটি দাম বের করার পদ্ধতি, যে কোনো জিনিসের একটি দাম বের করার পদ্ধতিকে আমরা ঐচ্ছিক নিয়োগ বলি। দেখে নিই, প্রথমে একটি দাম বের করে সমস্যা সমাধান করার পদ্ধতি আমরা ঐচ্ছিক নিয়োগ বলি। যেমন দেখো 100টি লিচুর দাম 400 টাকা, তাহলে আমরা একটা দাম রাখবো, তাহলে একটা লিচুর দাম কত হবে, কম হবে, তাহলে 400 ভাগ 100, 400 যদি আমরা 100টা ভাগ করি তাহলে কত হচ্ছে, 4 টাকা। এই যে একটা দাম বের করার নিয়মটাকে বলা হচ্ছে বা পদ্ধতিটাকে বলা হচ্ছে ঐচ্ছিক নিয়োগ। এবার দেখো কোনো পদ্ধতি একই জাতীয় দুটি রাশির মধ্যে তুলনা করা, একই জাতীয় যদি টাকা হয় টাকা, যদি বয়স হয় বয়স, যদি মিটার হয় যত যদি হয় তাহলে মিটার হলে মিটার। এই যে একই জাতীয় দুইটি রাশির মধ্যে যে তুলনা করা হয় এই তুলনা করাকে বলা হয় কোন উপায়। আশা করি ঐচ্ছিক নিয়োগ কাকে বলে এবং অনুপাত কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা সরাসরি অংশে ভালো, 100 মিটার দীর্ঘ এক ট্রেনের প্রতিদিন মাথায় কিন্তু 48 কিলোমিটার, ওই ট্রেনটি দেখো 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটি দৈর্ঘ্য কত। এবার দেখো যে এখানে বলা আছে দেখো 100 মিটার আর এখানে দেখো 48 কিলোমিটার, এখানে ঘন্টা দেখো এখানে সেকেন্ড আছে, তাহলে আমরা ঘন্টা হিসাবে কি লিখতে পারি, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা এই ঘন্টা সময় কি লিখতে পারি, 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সময় হলো 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60 হলো 3600 সেকেন্ড। ঘন্টাকে যদি আমরা 60 কে 60 গুণ করি তাহলে আমরা কি পাবো, সেটা আমরা সময়টা পাবো, দেখো সেকেন্ড পাবো। এখন দেখো এই যে কিলোমিটার, তার 48 কিলোমিটার সমান কি লিখতে পারি, 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার। অতএব 48 কিলোমিটার সমান 48 আমরা 1000 দিয়ে গুণ করবো বা 1048 দিয়ে গুণ করবো। তাহলে দেখো এখানে লিখছি যে 48 কিলোমিটার সমান হচ্ছে 1000 গুণ 48 বা 48000 মিটার। এবার দেখো যে এই যে ট্রেনটি দেখো কি বলা হয়েছে, এই যে ঘন্টায় যাচ্ছে, ঘন্টা মানে এখানে আমরা সেকেন্ড পয়সা দেবো, এই 3600 সেকেন্ডে যায় কত, 48 কিলোমিটার। অতএব ট্রেনটি যদি 1 সেকেন্ডে যায় তাহলে 1 সেকেন্ডে তো কম হবে, কম হলে কি হবে, ভাগ হবে, মানে কত হবে, 48000 ভাগ হলো 3600। এখন ধরো এখানে ট্রেন যদি 30 সেকেন্ডে কত আছে, 1 সেকেন্ডে যদি কম হয় তাহলে 30 সেকেন্ডে কি হবে, বেশি হবে, তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করে কত, তাহলে এই অংশটুকু আমরা আগে লিখে দিব, এখানে বলতে কি লিখবো, এই 30 সেকেন্ড আমরা বলতে 30 সেকেন্ড। এখন যদি আমরা এটা কিলোমিটারে প্রকাশিত একটা কাটাকাটি করে দেখো 30 মিনিটে আমরা 36600 3600 ভাগ করে বলতে 3 12 36 হল 120, 112 দিয়ে যদি 48 ভাগ করে 4 12 48, তাহলে 120-কে 48 ভাগ করে কত হচ্ছে 400, তাহলে দেখো আমার এটা কি হচ্ছে ফলাফল 400 মিটার। এটা হলো দেখো এত মিটার, এখন এখানে বলা হচ্ছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, তাহলে এই যে 400 মিটার, এখানে যে 400 মিটার অর্থাৎ
ট্রেনটা যখন সেতুর উপরে দিয়ে যাবে তখন সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্যটা দুটো অতিক্রম করবে, তাহলে নিচে 400 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে এবং সেতুর দৈর্ঘ্য আছে। তাহলে এখান থেকে যদি আমি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিই কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা আছে 100 মিটার, 100 মিটার বাদ দিলে আমরা কি পাবো, সেতুর দৈর্ঘ্য হবে, সেতুর দৈর্ঘ্য 400 বিয়োগ 100 বা 300 মিটার। আশা করি বুঝতে পেরেছি তোমাকে এটাই উত্তর, 300 মিটার। এরপরে দেখো যে একটা সৃজনশীল প্রশ্ন, যে তামা দস্তা অনুপাত মিশিয়ে একটি গহনা তৈরি করা হবে, গহনের কালো দস্তা অনুপাত 1:2 এবং দস্তা অনুপাত অনুপাত 3:5, গহনার ওজন 190 গ্রাম। এখানে বলা হয়েছে ক নম্বরে তামা দস্তা উপাত অনুপাত নির্ণয় করো। এরপর ক নম্বরটা হলো গহনের যে তামা দস্তা অনুপাত এটি পৃথক পৃথক ভাবে নির্ণয় করতে হবে, তা তামা কত গ্রাম আছে, দস্তা কত গ্রাম আছে, রূপা কত গ্রাম আছে, পৃথক পৃথক ভাবে নির্ণয় করতে হবে। এবার দেখো বলছি গ নম্বর, ওই গহনে কি পরিমাণ দস্তা মিশাবে, যে পরিমাণ দস্তা আছে আরো যদি কি পরিমাণ দস্তা মিশাবে, এই তামা ও দস্তা অনুপাতে 1:3 হবে। তাহলে দেখো এবার আমরা চলে যাই 1 নম্বর অপশন বলতে তামা দস্তা অনুপাত অনুপাত তিন হয়ে যাবে। এখন সমাধান দেখো যে তামা দস্তা অনুপাত এসে আবার দস্তা অনুপাত অনুপাত 3:5। এবার দেখো এখানে দেখো দস্তা দস্তা একই আছে, তো করে দস্তা কি কত, এখানে তামা হলো 1, দস্তা হলো কত 2, এই দস্তাতে 2 আছে আর এখানে দেখো দস্তা আছে 3 আর রূপা হলো 5। এই যে 3 আছে এই দস্তা আর এই দস্তা আমরা যদি একই সঙ্গে আনতে পারি তাহলে আমরা অনুপাতটা লিখতে পারবো। তাহলে এই যে দস্তা এই যে 3 আছে এই 3 দিয়ে এই দুটো অনুপাতে অর্থাৎ অনুপাতে এটা আমরা পূর্ব রাশি এটা উত্তর রাশি, পূর্ব রাশি এবং উত্তর রাশিকে আমরা 3 দ্বারা গুণ করবো। দেখো আমরা 3 দ্বারা গুণ করি, 1 কে 3 দ্বারা গুণ করলাম, এই অনুপাত অনুপাত বসত 2 কে আমরা 3 দ্বারা গুণ করবো। তামা কত আছে দেখো, তামা 30, তাহলে 30 অনুপাত দশটা কত,
10.60 তার সাথে কত মিশে থাকবে যোগফল যোগফল সবসময় তার অনুপাত কত হবে 1:3 এখন দেখো প্রশ্ন এটা হলো কোন অনুপাতে এটা হলো পূর্ব রাশি এটা হলো উত্তর রাশি তার সাথে এটা পূর্ব রাশি এটা হলো আমরা যখন একটি সমান অনুপাত করব তখন সমান সমান দেব সমান অনুপাতে ভাবে করব তখন পূর্ব রাশিটা লব হবে উত্তর রাশিটা হব মানে এটা 30 টা করে যাবে অথবা 60 টা মিশে আসবে 60 টা কয় দিন মিশে তারপর সমান 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 বসবে সমান চিহ্ন হবে যদি এক অনুপাতে এক করে যাবে এবং তিনটা মিশে আসবে এখন যদি আমরা আর গুণ করি দেখো এই এক যদি ষাটটা গুণ করি তাহলে ষাট গুণ ষাট যোগ ক সমান সমান তিরিশ গুণ করি তাহলে 90 হবে এরপরে দেখো এই যে ষাটটি আছে যোগের আছে উপরে গেলে বিয়োগ হবে মানে ক সমান সমান 90 বিয়োগ 60 অর্থাৎ কয় যাবে 90 থেকে 60 বাদ দিলে 30 তাহলে দেখো আমরা তাহলে পামা ও দশের অনুপাত আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো তোমাদের আমি রাশিটা একটু শেষ করে নিয়ে আসছি আর তোমাদের জন্য কিছু মজার প্রশ্ন রেখেছি দেখো কোন উপাতটি আমরা দশম গুলো দেখে নেবো কোন উপাতটি কোন উপাতের ভগ্নাংশ বণিক সংখ্যা জোড় সংখ্যা বিশেষ সংখ্যা অনুপাত হলো একটি ভগ্নাংশ তাহলে অপশনটা ভগ্নাংশ কোথায় আছে দেখো ক নম্বর উত্তর ক এরপরে দেখো যে নিচের কোন চিহ্ন দিয়ে অনুপাত প্রকাশ করা হয় দেখো আমরা অপশন গুলো দেখো সমান চিহ্ন দ্বারা এইটাকে এটা রেশিও বলা হয় এটা অনুপাত আর এটা দেখো বেটাতে এটা স্মলাতে বা লেজতে মানে কোনো পাতে চিহ্ন করে রেশিও এটা তাহলে উত্তর হলো ক ক নম্বর এরপরে দেখো তিন নম্বর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হলো 41 অনুপাত 15 কোন উপাতটি উত্তর রাশির জন্য তাহলে দেখো আমরা তোমাদের বলেছিলাম যে অনুপাতে প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি দ্বিতীয়টাকে বলা হয় উত্তর রাশি তাই এখানে উত্তর রাশি কোনটা দেখো 15 41 56 এবং 60 তাহলে এখানে উত্তর রাশি কোনটা হবে উত্তর রাশি 15 হবে তাহলে এখানে অপশন ক আছে তাহলে ক কি হবে তাহলে দেখো এখানে অনুপাতে এটা হলো পূর্ব রাশি প্রথমটা হলো পূর্ব রাশি দ্বিতীয়টা হলো উত্তর রাশি তাহলে এখানে আমাদের উত্তর রাশি কোনটা হবে 15 হবে তাহলে দেখো 15 অপশনটা কি হবে আচ্ছা ভাই বুঝতে পেরেছো এবার দেখো যে 12 জনে একটি ক্লাস 9 দিনে করতে 18 জনে ক্লাস কিন্তু কত দিনে করতে পারবে 18 দিনে কত কত মানে পাঁচটি 18 জনে কত দিনে করতে পারে তাহলে দেখো যদি 12 জনে করে 9 দিনে মানে কি এখানে 10 দিন চাইছে মানে 12 জনে তো 9 দিনে মানে একজনে কত হবে আর 18 জনে কত হবে আমরা দুটো দিনে করতে পারলে হবে তাহলে এখানে 6 2 আছে অপশন তারপরে 4 আছে তারপরে 6 তারপরে দেখো 8 তাহলে এখানে আমাদের উত্তরটা হবে কত 6 নেক্সট কৃষিকে বন্ধুরা তোমরা পরের দিনে পড়াটা অর্থাৎ নেক্সট দিনে পড়াটা কি হবে সেটা তোমরা তুলে নাও তারপরে ক্লাস হবে নেক্সট দিন ক্লাস এক্সারসাইজ হলো 3 অর্থাৎ 3 পরিবার পদের উপর তোমাদের আগামী দিন ক্লাসটা হবে এই অধ্যায়টা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বাসায় চর্চা করবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থাকো এই কামনায় এখানে শেষ করছি ধন্যবাদ।